কালকে উইকেট কিন্তু তুলনামূলক ভালো ছিল অনেক এবং শেষের দিকে একটু ডিউ পড়তেছিল তো বল ব্যাটে খুব সহজেই যাচ্ছিল কিন্তু তারপরেও আমরা ওই একটা পার্টনারশিপ আসলে খেলাটা একটু কঠিন করে দিছিল। আমরা একটা ব্রেক থ্রোর আশা করতেছিলাম কিন্তু ওরা খুব ভালো ব্যাটিং করছে বলা যায় আসালাঙ্কা এবং পাতুম নিশাঙ্কা অনেক ভালো ব্যাটিং করছে ওরা তো আমার মনে হয় আমরা ডিফেন্ড করতে পারতাম যদি ওই সময় আমরা একটা ব্রেক থ্রু দিতে পারতাম তাহলে হয়তো আমরা এই রানটা ডিফেন্ড করতে পারতাম প্রথম ওয়ানডে তো আলহামদুলিল্লাহ আমরা খুব বলার অনেক ভালো বোলিং করেছে আমি বলবো এবং দ্বিতীয় ওয়ানডে তো বলারদের এফোর্ট অনেক ভালো ছিল তাসকিন ভাই শরীফ ভাই মাহাদি ভাই সবাই অনেক ভালো চেষ্টা করেছে আমরা যে রানটা ছিল আমাদের বোর্ডে ওরা ডিফেন্ড করা আমরা সর্বোচ্চ ট্রাই করেছিলাম তো বলারদের আমি বলবো যে অনেক ভালো এফোর্ট দিয়েছে আমি যখন ব্যাটিংয়ে নামছি তখন আমার চেষ্টা ছিল আমি হৃদয় বাইকে সাপোর্ট দিব। এবং শেষের দিকে আমি একটু চার্জ করব কিন্তু আমি ঠিক আছে আমি হৃদয় বাইকে সাপোর্ট দিচ্ছিলাম কিন্তু আমি যে শটটাতে আউট হয়েছে আমি আসলে স্যাটিসফাইড না আমার কাছে মনে হয়েছে আমি যদি আরও হৃদয় বাইকে সাপোর্ট দেওয়ার পরে লাস্টে দুইবার চার্জ করতাম তাহলে হয়তো আমরা আর একটু বেশি হয়তো রান করতে পারতাম বা আমার টিমের জন্য আরেকটু ভালো কন্ট্রিবিউশন করতে পারতাম যে মানুষ তো স্বপ্নও দেখে আমি 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 যখন আমার টিমের জন্য হয়ে খেলি আমি চেষ্টা করি আমার ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন দিক দিয়ে যাতে টিমকে সাপোর্ট দিতে পারি এবং তিন দিক দিয়ে যদি আমি টিমকে সাপোর্ট দিতে পারি তাহলে টিম অবশ্যই ভালো কিছু একটা পাবে এবং আমি এটাই ট্রাই করি যে আমি আমি যখনই আমি যদি ব্যাটিংয়ে যাই ব্যাটিংয়ের মাধ্যমে টিম টিমের জন্য অবদান রাখতে চাই বলিংয়ে গেলে বলিংয়ের মাধ্যমে ফিল্ডিংয়ে গেলে ফিল্ডিংয়ের মাধ্যমে তাহলে এই টিম ভালো রেজাল্ট করবে এরকম আমি যদি প্রত্যেকটা সেক্টর আমি ভালো করি তাহলে আমি মনে করি টিম ভালো পাবে আমার কাছ থেকে খুবই দারুণ লাগছে হৃদয়ভাই আমাকে জাস্ট বলছে যে তুই ব্যাটিং করতে থাক বল ডট গেলে কোনো সমস্যা নাই আমি পোষা দিতে পারবো লাস্টের দিকে হৃদয় আমাকে এই কথা বলছে তো আমি বলছি ঠিক আছে ভাই আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি সিঙ্গেল বের করে দিচ্ছি আপনি আপনার মতো খেলতে থাকেন অবশ্যই আমাদের যে বন্ডিংটা আছে সেটা অবশ্যই কাজে লাগছে কারণ হৃদয়ভাইও আমাকে খুব ভালোভাবে চেনে আমি ভাইকে খুব ভালোভাবে চিনি তো এই বন্ডিংটা অনেক কাজে দেয় মাঠের মধ্যে অবশ্যই আমরা মাঠের নাম্বর জিতার জন্য এবং আমরা আমরা চাইব ওই যাতে আমরা জয়ী হতে পারি গত ম্যাচে আমাদের হাতে একটা অপরচুনিটি ছিল আমরা সেটা গ্র্যাপ করতে পারি নাই তো লাস্ট টাইম ম্যাচটা আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যাতে আমরা জয় লাভ করতে পারি ইনশাআল্লাহ জন্য চেষ্টা চালিয়ে যাব ডে ম্যাচে আমি মনে করি বলাররা তাদের শতভাগ দিতে পারবে এবং দুই টিমের জন্য বিষয়টা সমানই হবে উইকেটের কন্ডিশন বলেন আউটফিল্ডের কন্ডিশন বলেন দুই টিম প্রায় সমানভাবে সব কিছু পাবে আমি মনে করি এবং বলার আমি মনে করি বলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে তাহলে অবশ্যই পিচ থেকে সাপোর্ট পাবে এবং কন্ডিশন থেকে বলাররা সাপোর্ট পাবে ডেউ থাকলে হয় কি অনেক সময় বল ধরা যায় না বল স্লিপ করে বা ব্যাটে খুব সহজে চলে যায় যেহেতু ডে ম্যাচ আমি মনে করি বলাররা যদি ভালো জায়গায় বোলিং করে এটা বলারদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে আপনারা দেখছেন বিশ্বজুড়ে আমেজি